আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক ভালোবাসা প্রীতি রেখে আজকের ভিডিওটা শুরু করছি। তো সকালটা খুব সুন্দর করে পার করলাম অফিসের মধ্যে, এবার চলুন বাসায় যাই। তো বাসায় যেতে যেতে আপনার আব্বু ফোন করে বলল, তুমি কোথায় আছো? আমি বললাম অফিস থেকে বের হলাম মাত্র। বললো, তাহলে একটু দাঁড়াও, আমিও চলে আসছি, একসাথে বাসায় ঢুকি, কিছু কিনতে কিনতে গল্প করতে করতে বাসায় চলে যাব। তো এই যে দেখুন, অফিসের সামনে এত সুন্দর বসার জায়গা, গাছগুলো এত সুন্দর, সবুজ, শান্ত একটা প্রকৃতি। মাঝে মাঝে মনে হয় এখানে একটু বসি, কখনো সুযোগ হয় না, তাড়াহুড়ো করে অফিসে ঢুকি, তাড়াহুড়ো করে বের হই। তো যখন আপনার আব্বু বললো যে আমার জন্য ওয়েট করো, সেজন্যই কিন্তু আমি এখানে যে বসে আছি, দেখি কখনো আসে, গাড়ির দিকে তাকিয়ে আছি কখন আসে। তো এইভাবে কিছুক্ষণ কাটানোর পরে বেশ ভালো লাগলো, জানেন, অনেকদিন পরে মনে হলো নিজেকে, মানে নিজের মতো একটু সময় পেয়েছি, এখানে বসলে ভীষণ মনটা ভালো লাগলো। তো এই যে দেখিয়ে নিচ্ছি আপনাদের জায়গাটা কেমন, দেখুন অনেক সুন্দর। এই জায়গাটাতে কিন্তু ভার্সিটির স্টুডেন্ট বা আমাদের মেডিকেলের অনেক ক্লাপান এখানে এসে বসে, গল্প করে, সময় কাটায়, বেশ ভালো লাগে। খুব সুন্দর একটা ক্লিন ঘন সবুজ, ঢাকার মধ্যে এই ধরনের পরিবেশটা এখন দেখাই যায় না। তো যাই হোক, এই যে আমি অপেক্ষা করছি কখনো আস। তো এবার আমি এই পুলিশ ভাইদের হেল্প নিয়ে রাস্তার ওপারে চলে যাবো, আপনার আব্বুর জন্য অপেক্ষা করবো। তো রাস্তার এপারে এসে আমি ফোন দিচ্ছিলাম, তুমি কোথায়? আর একটা কাণ্ড কি জানেন, এত দুষ্টু এই যে দেখুন, আমার আমার পিছনে দাঁড়িয়ে থেকে বলছে যে হ্যাঁ তুমি কোথায়, যখন আমি ঘুরলাম দেখলাম ঠিক আমার পিছনে। তো কথা বলতে বলতে হাঁটছিলাম, হঠাৎ করে না দমকা হাওয়া আসলো, কতগুলো ধুলো এসে চোখে লাগলো। তো কথা বলতে বলতে না চলে আসছি একদম বাসায়। তো আজকে কিন্তু খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করবো, ইচ্ছেই ছিল না জানেন ভিডিও করার। লম্বা একটা সময় পার করছি, কোনো কাজেই না মন বসছে না, কেন জানি ভালো লাগছে না, মানে এনার্জিটা পাচ্ছি না যে ভিডিওটা করি। কিন্তু আপনাদের সাথে যদি কন্ট্রাক্ট না থাকি, আপনাদেরকে একটা মেসেজ না দেই, অনেকেই না অপেক্ষা করেন। আমি দেখছি অনেকে আমাকে খুব ভালোবেসে অপেক্ষা করেন যে আমি কখন ভিডিও দিব, কখন আপনারা আমার খবর জানবেন বা আমার ভিডিওটা দেখতে পাবেন। এই না একটা মায়ায় পড়ে গেছে, আপনাদের এই ভালোবাসার মায়াটার জন্যই কিন্তু আমি ভিডিও ছোট্ট হলেও করার চেষ্টা করি। তো বাসায় এসে লম্বা সময় পার করেছি, এখন ভাবলাম বিকেলবেলা কি একটু নাস্তা দিই। তারপরে এই যে বেগুন ছিল, বেগুনগুলো ছোটো ছোটো করে কেটে, এগুলো হচ্ছে চালের গুঁড়ো আর একটু আটা মিলিয়ে সুন্দর করে এই যে বেগুন কুরকুরি, সেই সাথে একটা নুডলস এখানে মিলিয়ে দেবো। এখন বাচ্চাদের বেশ একটা নাস্তা হবে বিকেলের জন্য, সেই সাথে বাইরে থেকে টাকা খরচ করে আনতে হবে না। তো যাই হোক, আর একটা কথা বলি, সেটা হচ্ছে এমন একটা ক্লান্তি লাগতেছে, এই কদিন অনেক পরিশ্রম গেছে, প্রথমে আমি অসুস্থ, তারপর মেয়ে ছেলে সব কিছু মিলিয়ে কিন্তু পুরোপুরি লম্বা একটা সময় কিন্তু আমার ফ্যামিলিতে ঝড় বয়ে গেছে। তো এখনও যে পুরোপুরি সুস্থ তাও বলবো না, আর অসুস্থতা তো কখন আসবে কেউ বলে কয়ে আসে না, আসলে এগুলো সম্পূর্ণ লাকের উপর নির্ভর করে, আল্লাহ তাল্লাহ কাকে কখন কোনভাবে রাখবেন সেই ভালো জানেন। তো তারপর না এখন মনে হয় মোটামুটি যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ, তো তারপরও মনে হয় কি কোনো কাজে এনার্জি পাচ্ছি না, মনে হয় তখনের চেয়ে এখন বেশি, মানে এনার্জিটা জিরো। তখন কিন্তু প্রচণ্ড কষ্ট করছি, তাও কিন্তু শক্তভাবে কাজ করছি, কিন্তু দুই দিন ধরে আমার মনে হয় কি যে মাঠে যেমন ফুটবল খেলে বা ক্রিকেট খেলে যারা খেলোয়াড় থাকে, আপনারা তো অনেকেই দেখছেন, বাট আমি একটু মনে করিয়ে দিই, দেখবেন যখন যতক্ষণ টাইম খেলাধুলা করে প্রচণ্ড দৌড়ায়, জেতার জন্য, গোল দেওয়ার জন্য, চার ছয় মারার জন্য কিন্তু একদম মরিয়া হয়ে ওঠে, তখন নিজের শরীর কিনা চিন্তাই করে না। কিন্তু যখন খেলা শেষ দেখবেন মাঠের মধ্যে খেলোয়াড় শুয়ে পড়ছে, অন্য কারো হাত ধরে তাকে উঠতে হয়, ঠিক ওই রকম অবস্থা এখন আমার, জানেন যে সব কিছু ঠিক আছে, সব কিছু ভালো, কিন্তু কোনো কিছুতে না এনার্জি আসছে না। সেই জন্য এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে না, আমি জানি, মানে অতটা বেশি আসবে না আপনাদের কাছে, মনেও ভালো লাগবে না। আর আমার কাছে মনে হয় যে ভিডিও কোয়ালিটি যদি ভালো না হয়, সেই ভিডিও দিলে পরবর্তী ভিডিওটা দর্শকরা দেখতে চায় না, তো যে কারণে চাইছিলাম না ভিডিও করতে। কিন্তু দেখুন ওই যে কিছু ভালোবাসার মানুষ আছেন, আপনারা মনে হলো যে আপনারা আমাকে খুঁজবেন, কেন দিলাম না সেটাও কিন্তু ভাববেন, সেই জন্যই জাস্ট একটু মেসেজটা দেওয়া। তো রাতের বেলাটা রান্না করার জন্য এই যে শুধু ডিম ভাজি থাকবে, আর ঘন করে একটা ডাল রান্না করবো। ডাল দিয়ে ডিম ভাজি থাকলে বাচ্চাদের আর কিছুই লাগে না, তার পাশাপাশি যদি আবরার খেতেই না চায়, একদমই বায়না করে, তাহলে ফ্রিজে মাংস রান্না করে আছে, ওই তো সেদিন যে শুক্রবার মাংসটা রান্না করেছি ওটাতেই চলে যাবে। জানেন তো আফসানার আব্বু কিন্তু বেশ ভালোবাসে ডাল, তো সেই সাথে আমি শাপলা তরকারি বের করে নিব, কসুল্লতাও রান্না করা আছে, অনেক সবজি যে করছিলাম শুক্রবার আজকে এটা শেষ হবে, কালকে আবার নতুন কিছু রান্না করতে হবে। তো মাঝে মাঝে না একটা দুইটা আইটেম থাকলে ফ্রিজে বেশ ভালো হয়, আর কর্মজীবী যারা এদের তো আসো বেশি, মানে হেল্প হয়, কী বলবো, দেখুন অনেক ছোটো বাচ্চা যারা অনেক বেশি বাচ্চাকে নিয়ে ছোটাছুটি করে কিংবা চাকরি করি, এভাবে মানে ব্যস্ত থাকে বা অসুস্থ কেউ থাকেন,
তাহলে কিন্তু এভাবে কিন্তু সপ্তাহে এক দুই দিন একটু ভালো রান্না করে ফ্রিজে যদি রান্না করে কয়েকটা আইটেম রাখা যায় তাহলে কিন্তু দেখবেন অনেক কাজই সহজ হয়ে যায়। ডিমটাকে ভেজে উঠিয়ে রাখলাম, তিনটা ডিম আমি এখানে চারটা পিস করছি। আর এখানে এখন এই যে পেঁয়াজ রসুন দিয়ে তারপর ডালটাকে বাগার দিব, তো তার মধ্যে আবার একটু ধনে পাতা ছিল ওই যে পাশে দিয়ে দিলাম। এখন এই যে পেঁয়াজটা যখন লাল লাল হবে তখন আমি ডালের মধ্যে দিয়ে দেবো। আর একটু শুকনো মরিচ আগেই দিয়েছিলাম, বেশি ঝাল করা যাবে না, তাহলে আবরারের এই যে একটু জ্বর মুক্ত চিৎকার করবে, চেঁচামেচি করবে, সেই জন্যই আমি একটা ঝালটা কমিয়ে দিলাম। তো এতক্ষণ যারা অনেক কষ্ট করে অনেক সময় নিয়ে আমার ভিডিওটা দেখছেন, আমাকে সময় দিয়েছেন ভিডিওর জন্য, আপনাদের মূল্যবান সময় নষ্ট করছেন, সেই সাথে অনেক ভালোবাসা আমাকে দিয়েছেন যারা, সবার প্রতি অনেক ভালোবাসাও দোয়া রাখতেছি। সবাই অনেক ভালো থাকবেন পরিবারকে নিয়ে, আর পরবর্তী আরও একটা ব্লগের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি। এই পর্যন্ত অনেক ভালো থাকবেন, দোয়া রাখবেন, আল্লাহ হাফেজ।